আমি তোমায় শেষবারের মতো বলছি দিয়া শেষবারের মতো বলছি তুমি তুমি দূর হয়ে যাও ঘর থেকে দূর হয়ে যাও আই ডোন্ট নিড ইউ ইন মাই লাইফ আই জাস্ট ডোন্ট নিড ইউ ইন মাই লাইফ গো যাও ঘর থেকে কেন আমার অবাধ্য হচ্ছ তুমি নিজে না সরে গেলে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার সাধ্য আমার কোথায় এই যে তোমাকে বারবার দূরে যেতে বলছি এতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো তুমি অবুঝ হয়ো না প্লিজ প্লিজ অবুঝ হয়ো না রোজ রোজ এই অভিনয়টা আমি আর পারছি না দিয়া আমি এই কষ্টটা আর সহ্য করতে পারছি না দিয়া আমি জাস্ট পারছি না আরজো কি এসব কি করে হলো দিয়া তুমি এখানে কাজ নিয়ে ঘাটাঘাটি করছো কেন ওঠো আমি বিপিনকে ডাকছি ও পরিষ্কার করে দেবে মা ওনার পায়ে কাজ ফুটে গেলে কেলেঙ্কারি হয়ে যেত তাই আমি নিজেই একটু পরিষ্কার করে রাখলাম কিন্তু আর্য এসব কি করে হলো প্লেটটা ভাঙলো কি করে মা আসলে আমার হাত থেকে প্লেটটা পড়ে গিয়েছিল তা আমাকে কারোর সেফ গার্ড দেওয়ার দরকার নেই একদম না আমি ভেঙেছি এনি প্রবলেম আশ্চর্য রিয়া তোর জন্য প্লেটে খাবার সাজিয়ে নিয়ে এলো আর সেই প্লেটটা ভেঙে দিয়ে তুই বলছিস এনি প্রবলেম কেন মা ভাঙা উচিত হয়নি তাই না হ্যাঁ ভাঙা উচিত হয়নি ভাঙার আগে আমার দিয়ার পারমিশন নেওয়া উচিত ছিল আমার জীবনে এতদিন যা ঘটে এসেছে সেই বেলায় আমার কাছ থেকে তো কেউ কোনোদিন পারমিশন নেয়নি আমি কেন তাহলে অন্যর কাছ থেকে পারমিশন নেব মা তুমি তুমি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আমার মুখ থেকে কথা আদায় করেছো যে দিয়া কোনোদিন ব্যাডমিন্টন খেলবে না সেই বেলায় তুমি তো আমার পারমিশন নাওনি মা আর দিয়া দিয়া উদয়পুর থেকে বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপ না খেলে আমাকে কিছু না জানিয়ে কলকাতা অব্দি চলে এসেছে সেই বেলায় তো আমার পারমিশন নেয়নি হ্যাঁ মা আমার জীবনে এতদিন অব্দি যা ঘটে এসেছে সেটা অন্যের মর্জিতে হয়েছে এবার থেকে আমার জীবনে যা কিছু ঘটবে সেটা সেটা শুধু আমার ইচ্ছাতে ঘটবে মা আমার ডিসিশনে ঘটবে ব্যাস আর কারণ নয় আরজু Thank you.